জল আর চাউন প্রাসটা দিয়া হচ্ছে। তুমি তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিও, স্কুলে দেরি হয়ে যাবে আমার। দেরি হয়ে যাবে তো আগে ভাগে দিচ্ছি কেন? বাহ, আমি কি সকাল থেকে বসে আছি নাকি? রাজ্যের বাজার করা, রোপণাবিতে ব্যবস্থা করা, আমার স্কুল মাস্টার সেটাই তো সেকেন্ডারি হয়ে গেছে। প্রাইমারি ফাংশন দাঁড়িয়েছে সংসারে খিদমত খাটা। একান্নবর্তী পরিবারের অন্ন সংস্থা কমিউনিজমের মতো খেটে যাও আর রেকগনিশন পাবে ব্যাটার ছেলে স্টেট। ছোট খোকা, কি বলছ? যা বাবাকে চব্বন প্রাসাদ জলটা দিয়া যা। খোকা, ছোট কাকা ডাকছেন যে, উত্তর দিচ্ছে না কেন? এইসব নন ইন্টেলেকচুয়াল লোকদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। এত বেলা অব্দি ঘুমুচ্ছিস নাকি? খোকা, কি বলছ? বাবাকে, মানে তোর বাবাকে নয়, আমার বাবাকে, মানে তোর দাদুকে একলা জল আর চমন প্রাস দিয়া। সবাই যেন ওর মতো অ্যাভারেজ, দাদুকে তাও বুঝিয়ে বলতে হবে। শুনলে তো কি জন্য ডাকছিল? যা, দাদুকে জল আর চমন প্রাসটা দিয়ে শুনলে। কেন, সেজে বউ কি করছে? সকাল থেকে একবারও তার চেহারা দেখতে পাইনি। এদিকে রাবণের গুষ্টি রান্না করতে করতে আমার বাদ ধরে গেল। সেজে বউ, ও সেজে বউ, পাড়া মাতিয়ে চেঁচিও না বলবি, আমি এমন কিছু 7 মাইল দূরে নেই। সে তো বুঝলাম, তুমি আমার নাকের ডগাতেই আছো, কিন্তু রাজকাজটা কি হচ্ছে শুনি না একবার। রাজকুমারকে চান করাচ্ছি, তোমাদের এই বিরাট রাজত্বের ভারটাকে নিতে হবে না? ফুল তো মুখে লেগেই আছিল, শুধু ফোটালেই হলো। সকাল থেকে নিজের স্বামী আর ছেলে ছাড়া সংসারে কি আর কিছু করবার নেই? বাবার চবনপ্রাসটুকু ওই কচি বউকে দিতে হবে? কেন, গতর নড়ে না তোমার? না নড়ে না, 10টা দাসী বাঁধিয়ে রেখেছো, নড়লে চলবে কি করে? আমার নবাববরের অপমান হবে না? যা গামছা নে। সকাল থেকে তো 4টি ধনী নিয়ে নড়বড় করছো, বাবাকে চবনপ্রাসটা দিয়ে আসতে পারো না? গতর খাটিয়ে রোজগার করতে হয় তা জানি, জ্ঞান আর দিওনি বাপু। আগে বলো কালকে চাকর থেকে ছাড়ালে কেন? ওই অত কাজ আমি একলা করতে পারবো না বাপু, আর একটা লোক রাখবে তো রাখো, নইলে আমাকে ছেড়ে দাও। দাঁতু আমার মুকুল, কত কত ছেড়ে দেবার ভয় দেখাস কেন? কলকাতা শহরে তুই ছাড়া কি ঝি নেই? গালাগালি দিয়ে কথা বলুনি সেজো মা, বুঝলে? গালাগালি দিয়ে কথা বলুনি, আমরাও মানুষ, আমাদের শরীরেও তোমাদের মতো রক্ত আছে, আমরা সহ্য করবনি। হ্যাঁ রে, এসব কথা শিখলি কোত্থেকে? কেন, আমাদের অ্যাসোসিয়েশন নেই? অ্যাসোসিয়েশন? তোদেরও অ্যাসোসিয়েশন হয়েছে? বামপন্থী না দক্ষিণপন্থী রে? হ্যাঁ রে, বামপন্থী না দক্ষিণপন্থী? অত লম্বা লম্বা কথা বলনি বাপু, সোজা কথা কি হয় তাই বলো। বলছি তোদের লিডার নেতা বামপন্থী না দক্ষিণপন্থী? অত শত জানিনি, এবার থেকে সপ্তাহে 1.5 দিন করে ছুটি দিতে হবে, শনিবারে অর্ধেক, রোববারে আমাদের গালাগাল দিলে আমরাও গালাগাল দেবো। থাম, হয়েছে যত বেটা অপরচুনিটি সব দিলে, দেশটা 12টা বাজিয়ে ইদিন করার জায়গা পেলে না? শুধু ইদিন বলে কোনো কথা হয় না সিজকা, ইদিন সেটা বুঝিয়ে বলো, নাহলে সবাই ভাববে তুই থাম আর দেবমি করতে হবে না। এই জন্য তো তোমাদের সঙ্গে আমি কথা বলি না সিজকা, সব ব্যাপারে কাজে যদি ফলো আর তর্কের বদলে বিতণ্ডা শুরু কর। কি বলে? টান্ডা
বিতান না শেখাচ্ছে বিতান না এই বর্দা ও বর্দা তোমাকে কিন্তু বড় মুশকিলে পড়ে গেল বাবা হ্যাঁ বর্দা আরে ও বর্দা এলাস নিয়ে আসছি 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 বলতে রাত ভোর করে দিলে ওরকম করে যদি চাচা আজ তাহলে সারাদিন এই বাথরুমেই বসে থাকবো চাচা আমার অফিস সময় হয় ও তাই থাকো সারাদিন ওইখানেই বসে থাক হ্যাঁ সিনেমাই হয়েছে এক একটা ইনস্টিটিউশন আর স্কুলগুলো হয়েছে সব পলিটিক্সের জায়গা রাজনীতির আখড়া দাঁড়াও বাবু আমি ওদিকে যাই তারপর তুমি তোমার হাঁটুর কাপড় তুলে যত পারো তেল মেখো আমার এ মানে মুখে তোলে তার লাফালাফি করতে যাস কেন নে এখন পড়ে থাক তাও চাকরিটা যা আছে না সো আগা হোক একই সংসার চালাতে ভিড় ভিড় খেয়ে যাচ্ছি তার উপর তুই আবার একটা লায়াবিলিটি হলি তোমার জন্যই তো ঠিক রে খোকা বাহ তুই রুচিস কেন বলো আমার রেকর্ডিং রয়েছে তোমাদের মতো নন ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলার মতো সময় আমার নেই খুব দেখো হয়েছিস বাপ কাকাদের সঙ্গে ওভাবে কথা বলতে লাজ্জাও করে না আর তোমরাও হয়েছ ওকে তো কেউ কিছু বলবে না এরই নাম সংসার যেটা নিজেরটা ধরে বসে আছে তুই নিজে খবর রাখ যতদূর জানি অনেক করেছি বুঝলে অনেক করেছি বিয়ে করে যে কতগুলো আন্ডা বাচ্চার সংসারে ঢুকাইনি সেটাই যথেষ্ট দেখো কথা শুনিও না বলছি কথা শুনিও না বলছি আমার অত বড় মিউজিক্যাল ক্যারিয়ারটা তোমাদের আমার তোর বউ নেই যে তুলে ধরবে কি বলছো বলছি তোকে যে মাইনে দেওয়া হয় তার 1/4 কন্ট্রিবিউশন আমার সে খাতিরে না তুলে দেওয়া কি করে যাবো ছোট বাবু তুমি নিজের দিকে একবার তাকিয়ে দেখো দেখিনি তোমার কি কাপড় চোপড় ঠিক আছে সংসার না করেও কি যাতা করবে বাবা চিৎকা ও মা কি পড়ে আছে না না তুমি চলো বাবা পাঞ্জাবি দুটো ধুতি একটা ছেঁড়া গেঞ্জি একটা ভালো গেঞ্জি একটা গামছা আর আসি একটা পাঞ্জাবি একটা ধুতি একটা গেঞ্জি একটা তোয়ালে চুরি করিস নি দুটো ধুতি একটা শার্ট একটা আন্ডারওয়্যার একটা গেঞ্জি পরিষ্কার হয়ে যাবে রিলিস একটা আন্ডারওয়্যার দুটো মাল এই রে পিন্টি দুটো প্যান্ট সাবান কোথায় এই কাপড়গুলো কাচতে হবে আমি জানি না যাবো ওদিকে জিজ্ঞেস কর ছাতে যাচ্ছি যখন দয়া করে আমাদের কাপড়গুলো মেলে দিও ঝিমাজি তো চেঁচেই খালাস মেলবার জন্য আবার একটা ঝি রাখতে হবে জি চলে গেছে কাল থেকে আর আসবে না পেছন যে হয়েছে না মর্ম কদি না চোখে সে কি রে বর্দি ও বর্দি সর্বনাশ হয়েছে জি চলে গেছে সে কি সর্বনাশ এখন চলবে কি করে এই কাড়ি কাড়ি বাসন মাজবে কে এই শেষ ঠাকুর পর্যন্ত পালালো কিন্তু বলছি সে যাবো অত ঝি চাকরদের পেছনে লাগলে কখনো লোক থাকে ও কথা বলো না বর্দি উনি আবার কখন ঝিয়ের পেছনে লাগলেন আমার পেছন ছাড়া লাগবার কোনো জায়গা আছে বলেই তো শুনিনি তাহলে বলো আমি বাজে করছি
কেন 24 ঘন্টাই তো বলছে কে নাকি কংগ্রেস কে নাকি কমিউনিস্ট ঝি চাকরদের সঙ্গে অত কথা বলার দরকার কি বাপু ওর কথা শোনার জন্য স্কুলের ছাত্ররা তো আছে সব সময় যদি ওর দোষ ধরো তাহলে তো একসঙ্গে থাকাই চলে না বড়দি তুইও সব সময় ওই কথা বলিস নিশে দেব পাঁচটা বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগবে তুমি হাঁ করে গিলছো কি যাও না কাপড়গুলো কেটে নিয়ে এসো না সাবান নেই নেকু জানো না সাবান কোথায় থাকে ওই সবার ঘরে আছে আলমারিতে নিয়ে যা কি গো আজকে আপিসটা আমি যাবো না সকাল থেকে কেবল বাগবিদণ্ডা শুরু হয়েছে সে যোগকার না স্কুলে না গেলেও চলতে পারে আমার তো আর তা চলবে না হঠাৎ তোমার এ কথা মনে হলো কি করে আজ আমার স্কুল না গেলেও চলতে পারে না ওই তুই তখন পড়ে গিয়ে কোমর গেল বলে চেঁচাচ্ছিলিস কি না তাই বলছিল আর কি রসিকতা করো না বড়দা বুঝলে কারো পড়ে যাওয়া নিয়ে রসিকতা করতে নেই আর আমার কোমর গেলে ওই সেজেবাবু ছাড়া আর যে কারো কিছু যায় আসে না আমি ভালোভাবেই জানি তোমার জন্য আর চেয়ার টেবিল কোথায় পাবো বাবা মাইনে তো পাও খুললে 150 টাকা যে পোশাক পরে মাটিতে বসে যায় না তো পরিষ্কার না পাথর নন ইন্টেলেকচুয়াল মতো কথা বলো না ছোটকা এটা ব্যক্তি স্বাধীনতার যুগ আর যাচ্ছিস কোথায় খাবি না কফিও দেখে এলো মুরগে তুই তাদের একটু নুন নিয়ে এসো পালিয়েছে আজ আর বাড়িতে ঢোকাই যাবে না কোথায় যে এখন ঝি পাওয়া যায় কি যে মুশকিল না এই মাকি গন্ডার বাজারে ঝি রাখবার কি দরকার তাও তো বুঝি না ওই কৃষ্ণাটাই তো সব পারে বাজাইতেছেন টা কি লোটটা ঠিক মতন নেন নাই তাহলে কার পারমিশনে আপনি এইখানে একটা শুদ্ধ নিয়ে বসাইলেন না এটা কোমল নিয়ে হইব কইছি না এই সামান্য ওটাকে আপনি মনে রাখতে পারেন না কি ভাবেন কি অত মনটা ভালো নেই স্যার কেন আমাদের বাড়ির ঝি ঝি চলে গেছে হ্যাঁ লাইটটা বাজান আমি গাইতেছি ও
পাদা পাদা পামা পাগা মা পাধা নি ধা নি ধা পাধা কুমলি। আরে না মশাই না, সমস্ত ব্যাপারটা গোলমাল করেছে। আচ্ছা 35 বছর ধরে তো চাকরি করছেন, এবার দয়া করে রিটায়ার করুন না। আপনিও বাঁচেন আমরাও বাঁচি। ওরে বাবা মরে যাবো স্যার, এবার যদি রিটায়ার করলে একবারে ছেলে পুলে নিয়ে পথে দাঁড়াতে হবে স্যার। আমার একটা চান্স দিন স্যার, আর ভুল হবে না। কি করবো স্যার, বড্ড প্রবলেমের মধ্যে দিয়ে চলেছি। ও তো আপনাদের সবাইরই একই কথা, প্রবলেম। নাও হোয়াটস ইওর প্রবলেম? প্রবলেমটা কি, শ্রী দশক না জি চাকর? ঠিক ধরেছেন স্যার, ওই শেষেরটা। দ্যাট ইজ নো প্রবলেম দিস ডেজ, আই প্রিপেয়ার মাই ওন ব্রেকফাস্ট, বাইরে লাঞ্চ খাই। আপনি স্যার ব্যাচেলার মানুষ, তাছাড়া ওয়েল প্লেসড ইন লাইফ, আপনার সঙ্গে আমার তুলনা। ওইটি তো আপনারা ভুল করেন, ব্যাচেলার এন্ড ওয়েল প্লেসড ইন লাইফের সঙ্গে লিভিং এর কোনো সম্বন্ধ নেই। লিভিংকে সিম্পলিফাই করতে হবে। দেশের কি বিরাট ক্ষতি করছেন আপনারা জানেন? কি ক্ষতি করলুম স্যার, আমার তো বেশি ছেলে পুলে হয়নি স্যার, অনলি ওয়ান ইস্যু। তা না তা নয়, বলে মিন ইজ একটা বিরাট শক্তিকে আপনারা আটকে রেখেছেন। কিন্তু স্যার তেরো না, তাদের ইম্পেটাসকে প্রপারলি চ্যানেলাইজ না করতে পারলে দেশের কোনো দিন উন্নতি হবে মনে করেন? কিন্তু স্যার তাতে করে ঘরেও অশান্তি বাইরেও অশান্তি হবে না? আপনি যান, আপনার সঙ্গে তর্ক করা বৃথা, ওয়েস্ট ইজ অফ টাইম। বাট মাই ডিয়ার ইয়াং ম্যান, ডোন্ট ইউ ফরগেট দ্য টাইম ইজ টু ভেরি ফাস্ট, সো ইউ কান্ট হোল্ড দেম ব্যাক। ও বাবা রামু, সন্ধানে কোনো ঝিবা চাকরছি বাবা? কম বয়সে কি পাবেন, ওরা সব কনসাস হয়ে গেছে, চাকর চেষ্টা করতে পারি? একটু দেখ না বাবা, চেষ্টা করে একজন লক্ষ্মী বাবা আমার, তোকে বিড়ি খেতে পয়সা দেবো। বিড়ি খায় না, চারমিনা খায়, তবে আপনাকে পয়সা দিতে হবে না স্যার। মানুষের মানুষের জন্য যে এটুকু না করলো তো মানুষটা কিছু? এ মোটেই ঠিক কথা নয়। আপনারা শিক্ষক, কোথায় ছেলেদের শেখাবেন, তেনা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছেন। ওকে বলুন স্যার, উনি অসভ্যের মতো কথাবার্তা বলেন, আমাকে বলছেন আমি নাকি অপরচুনিস্ট। ঠিক কথাই বলেছি, আপনি শুধু অপরচুনিস্ট নন, শুনছেন স্যার, শুনছেন শুনছেন, আপনি ছেলেদের মাথা খাচ্ছেন, আপনি তাদের গার্জেনদের এগেস্টে আপনি তাদের প্রভোক করছেন। থামুন থামুন, এটা পলিটিক্স করবার জায়গা না, এটা স্কুল। জানি স্যার এটা স্কুল, কিন্তু প্রত্যেক মানুষের একটা নিজস্ব আদর্শ আছে, নিজস্ব মতবাদ আছে, সেটা উনি হাত দেবার কে? তারপরে হাত দিতে হচ্ছে স্যার। আপনি জানেন এরা বাড়ির ঝি চাকরগুলোকে পর্যন্ত তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছেন। সে কি, উনি আপনার ঝি চাকর তাড়াবেন কেন? তাড়াবেন কি স্যার, তাড়িয়েছেন। জানি না স্যার কোথায় ওর বাড়ি আর কে ওর ঝি চাকর, হয়তো মানি টানি দেয়নি চলে গেছে, কাজে আমাদের পার্টি দোষী হলো। আর পাত হলো দোহাই আপনাদের, আপনার স্কুল কম্পাউন্ডের বাইরে গিয়ে চেঁচামেচি করুন, নইলে আমি সেক্রেটারিকে রিপোর্ট করতে বাধ্য হব। আরএস কোম্পানির টায়ার ডিজাইনটা দেখুন, যেভাবে বলেছিলেন সেইভাবেই করেছে। র সিল্ক টাই, তাই না? একটু চেঞ্জ করুন, টাইটা ফিগারটাকে বড্ড বেশি ঢেকে রেখেছে, একটু খুলে দিন। এক কাজ করুন না, টাইটাকে ফিতের মতো সরু করে দিন না। তাহলে কি টাই বলে মনে হবে? টেক্সাস টাইয়ের মতো করুন। টেক্সাস টাই তো খুব একটা পপুলার নয়। বেশ, টাইটাকে সাজেস্টিভ করতে পারেন, টাই স্পিরিটটা রাখুন, কন্টেন্টটা থাক, ফর্মটা টাইয়ের মতো নাই বাহুল। আচ্ছা তাই তো পুরুষদের ব্যবহারের জন্য, এখানে মেয়েদের ফিগারের সঙ্গে ঠিক কিরকম যেন। আপনার মতো দু একজন ডিজাইনার থাকলে আমাকে আর পাবলিসিটি করে খেতে হবে না। আরে কিছু বলবার আগে আজকে যুগটার কথা একবার ভাবুন, বর্তমান যুগে পুরুষের যাবতীয় পণ্য, এভরি মেল কমোডিটি মেয়ে ফিগার উপর দিয়ে চালাতে হবে, কারণ সেটি হচ্ছে বক্স অফিস। ভিজুয়ালি আজকের যুগ হচ্ছে স্ত্রী দেহ তত্ত্বের যুগ, অ্যান্ড ভার্চুয়ালি দিস ইজ অ্যান এজ অফ এসকিউবড। এসকিউবড? ইয়েস, এসকিউবড, এসকিউবড, S for sex, S for sadism, S for shock. Shock? Yes, shock. আচ্ছা আপনি তো মাঝে মাঝে ফিল্মের সমালোচনা করেন না, এখনো তো সেই মান্ধাতা রামনের নিওরিয়ালিজম, নোভেল ভাগ এইসব নিয়ে মাতামাতি করেন, বলুন তো, বলুন তো, হুইচ ইজ দ্য লেটেস্ট ক্রেজ? নোভেল ভাগের পরেও নতুন? আমার তো মনে হয় নোভেল ভাগের লাস্ট ওয়ার্ড। নো স্যার, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, the latest is shockumentary. Shockumentary? Yes, shockumentary. মানুষকে ধরে ধরে শুধু শক দিতে হবে, শক থেরাপির মতো। পুরনো পন্থীরা হয়তো বলবে বিভৎস, ক্রুড, আর দেখবেন দেখবেন সুরসুর করে ঠিক দেখতেও যাবে। মনে করুন সমস্ত মানব জাতি যেন একটা পাগলা গারদের মধ্যে রয়েছে, আর আমরা ধরে ধরে তাদের ব্রেনে শুধু শক দিয়ে যাব,
লিটারেচারের মাধ্যমে, মিউজিকের মাধ্যমে, পেইন্টিংয়ের মাধ্যমে, ফিল্মের মাধ্যমে। তোদের লাভ তো কী হবে? আমরা লাভ লোকসানের কথা ভাবি না, আমরা শুধু যুগের সঙ্গে সঙ্গে পা ফেলে ফেলে চলে যাব। আপনি টায়ার বদলে ফিতে করে দিন, কিছু একটা না দিলে চলবে না। প্রিমিটিভ মনোবৃত্তি আমাদের তাই, নইলে শুধু বেয়া বডিটা থাকলেই ভালো হতো। এটা যেন হাতে জড়ানো রয়েছে, না তো গলায় জড়ানো রয়েছে, এইরকম একটা কিছু। রাজকুমার আজা মেরে বিবি আজা মেরে বিবি আ গিয়া গুরু গুরু কোন বাড়ি রে? তিনের এক নেয়া সেতু বুড়োর বাড়ি রাম খাগ ওরম থাকে মেলা পয়সা দেখা যাক। হালুম ভীষণ দুষ্ট তুমি, আমার বুক ধরে ধরে করে না রাম ভীত। তুমি কখন থেকে অপেক্ষা করছি, এদিকে কলেজ কাট করে বসে থাকবো আর উনি দেরি করে আসবেন। কি করবো বলো, বাড়ির সব কাজ ছেড়ে যে খেয়ে উঠেছি অমনি বর্জ্য ছোঁ বললেন কুমোরকে। তককে তো কি ছিলাম, যেই বর্জ্য ছোঁ নাক ডাকতে শুরু করলো অমনি পালিয়ে এসেছি। হে রাম, মেয়েরা আবার নাক ডাকে নাকি? ইস ডাকে না বাপ্পা, কি আওয়াজ ভড়র ভড়র। গুরুজন সম্বন্ধে কথা বলতে নেই। আহ কি আমার গুরুজন রে, খালি খাটাবে আর গাল দেবে। কই আমার মা বাবা বেঁচে থাকলে পার্থনা করতে? নমিতা বৌদিকে কেউ কিছু বলুক দেখি, দেবে না বর্জ্য ছোঁয়া ঠান্ডা করে। এনাও লজেন্স চুষ খাও। মানুষের হাত নয়, আয়ু থাকলে বাঁচতেই হবে। তা তোমার তো সেই 30,000 টাকা জবে থেকে রিটায়ার করেছো, তবে থেকে ব্যাংকে পড়ছে, তার থেকে কিছু দাও না? আর বাবা তোমার সঙ্গে কথা বলা। আচ্ছা মায়ের গয়না গুলো তো দিতে পারো, প্রায় 10,000 টাকার গয়না তোমার কাছে রয়েছে। ওই নিয়ে কি করবি, ওই যে সব 22 ক্যারেট গোল্ড যাকে বলে 22 ক্যারেট গোল্ড, এখন গভর্নমেন্ট থেকে ব্যাঙ্গি করে জানি, এখন তো সব 14 ক্যারেটের যুগ চলেছে। বাবা তুমি যে কি ধাতু দিয়ে গড়া। কে? শুনলাম আপনাদের বাড়িতে ঝি চাকর নেই, তা একবার খোঁজ নিতে এলাম। রাখবেন নাকি স্যার চাকর? হ্যাঁ হ্যাঁ। আরে কৃষ্ণা, কৃষ্ণা তোর বরজাদিমাকে একবার পাঠিয়ে দে। তুমি দাঁড়াও বাবা, বাড়ির মেয়েরা আসুক, তার সঙ্গে কথা বলে নেবে। এখন সবাইকে সামনাসামনি কথা হয়ে যাওয়াটা ভালো, কিন্তু বাবু আগে ঝি কেন চলে গেল সেটা যদি একটু দয়া করে বলেন। কি করে বলবো বাপু কেন চলে গেল? অ কৃষ্ণা তরকারিগুলো নিয়ে নে, আজকালকার লোকেদের যা মতি গতি। তা বাবা মাইনে কত নেবে? হ্যাঁ মাইনের কথা আমরা বলবো এখন, তুমি বরং কি কি কাজ করতে হবে সেটা বলে নাও, নাহলে পরে তো আবার ঝামেলা করবে। বাড়িতে কজন মেম্বার? 9-10। আই বাবা 9-10 জন, কি কাজ করতে হবে? সবই জল তোলা, মশলা বাটা, কাপড় কাচা, বাসন মাজা, এতগুলো সবই। কে কিছু করে না বুঝি? না কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না বাবা, বাড়ির ছেলের মতো থাকবে।
চাকর থেকে কি আর কেউ ঘরে ছেলের মতো রাখে মা? ওগুলো সব চাকর ভুলোনো কথা। শুন বাবু, 50 টাকা মাইনে দিতে হবে, আর মেয়েদের কোনো কাজ করতে পারবো না। আহা, তোমার মুখ দেখে 50 টাকা দেবে? 50 টাকা শুনে এরকম করছেন মা? নিউ আলিপুরে 60 টাকা নিয়ে সাদাসাদি করছে, শুধু যাচ্ছি না ফ্যামিলি মেম্বার বেশি বলে। আমাদের আবার বেশি লাগতে চললে সুবিধা হয়, মেয়েদের কোনো ঝামেলা নেই, পুরস্কার কাজ করে চলে আসবো, কোনো ঝঞ্ঝাট থাকবে না। অত টাকা বাবু দিতে পারবো না। আর দাঁড়াও বাবা দাঁড়াও, গোলমাল করো না, একজন লোক ছাড়া এক দণ্ড চলবে না। শোনো বাবা, প্রথম মাস তুমি বরং 30 টাকা দাও, তারপর এক মাস দেখে আমরা পরে বাড়ি দেবো। এক মাস 9-10 জনের 5-4 মাস খেটে যদি প্রাণে বাঁচি তবেই তো বাড়াবেন বাবু, ভেবে দেখুন, আমি কাল এসে খবর নেব। নাও হারবড়ি এক গাটা কাজ বলে দাও, ওইরকম করে বললে লোক আমরা থাকে। তুই আমাকে এক্সারসাইজ করতে বলছিস, খালি পেটে কি এক্সারসাইজ করা যায়? কি করে জানবো বাবা যে এখনো তোমার চার্জ ওঠেনি? 5টায় ছুটি হয়েছে, তারপর 2টো টিউশন ঠেঙে এই তো সবে বাড়ি ঢুকেছি আমি। আমার কি পেটে কিছু পড়েছে? ওই ডালটা কিনতে এগিয়েছে, কৃষ্ণাকে পাঠিয়ে দিচ্ছি। কৃষ্ণা, এই কৃষ্ণা, তা বাবা কি বলছে দেখ। বর্দা, বাজার করে এনেছো না? আবার এক্ষুনি ছুটতে হবে বর্দা। বাহ, এসেই ঢুকুটুকু চালিয়েছে, বেশ আছো বাবা। বড় ভাইয়ের সঙ্গে ওভাবে কথা বলতে নেই শেষ ঠাকুর, বুঝেছো? হাজারে উনি তোমার চেয়ে বড়। নীতি জ্ঞানে দিও না বড়বতি, বুঝলে? উনি বাড়িতে বসে বসে মাল খাবেন, সেটা ছেলে মেয়েদের পক্ষে মোটেই শুভ নয়। তবুও বাড়িতে বসে করছে, বাইরে থেকে নেশা ভাঙ করে সে চাচাবাচি করলে সেটা খুব ভালো হতো। নিজের চরকায় তেল দে, বুঝলি? নিজের চরকায় তেল দে, স্টুপিড। একটা কথা বললে যদি সবার গায়ে লাগে তাহলে তো আর একসঙ্গে থাকা চলে না বললি, আর সকলের কথা নয় ছেড়ে দিলি, ইন্টুকে তো মানুষ করতে হবে। বেশ তো, পৈতৃক বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে যদি ভালো থাকিস তো যা না। সেরকম রোজগার করতে পারলে নিশ্চয়ই চলে যেতাম। স্পিরিট ল্যাম্পটা জ্বাল, আদা চট করে ডিম দুটো সেদ্ধ কর, তুই আর দেখ পাবি। কোথায় যাচ্ছিস? বাইরে থেকে জল নিয়ে আসি। কোন থেকে যাবে রে? বাইরে গেলে আবার সেজদা টের পাবে। সেজদা টের পেলেও তোর কাছে ভাত চাইতে যাবে না, স্বার্থপর সেলফি। আচ্ছা তুই লজ্জা করে না, বাড়িতে একটা ছোট ছেলে রয়েছে তার সামনে লুকিয়ে লুকিয়ে মাল তো আর খাচ্ছি না রে বাবা, বর্দার মতন খাচ্ছি তো দুটো ডিম, তা তো চোখ রাখা চোখে। আর তাছাড়া বাড়িতে যদি এই জল খাওয়ার ব্যবস্থা থাকতো তাহলে তারও দরকার। জল খাবার কত কন্ট্রিবিউট করিস রে? 60 রুপিস, তাতে এখনকার দিনে জল খাবার হয় না, তাই খাইও না। সেই বাড়িতে টুকু টিক 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 এখন একটা মিউজিক্যাল কেরিয়ার, সে কথা কেউ ভাববে না। ছোটকা দেখো পড়ে যাও না আমার শেষে, তুই আমার পেছনে লাগলি। ওরে আমি তো তোর কাকা রে, তোর বাবার পরেই যে আমি। তুমি যদি বাবা পরে হও তাহলে বাবার আগে কে? কেন আমি তোমার জেঠু, কিন্তু তোর বাবা হবে সেই বড়। করিয়ে রেখো না বন্ধু, গা খুলে দাও তো তুমি।
দুদিন টিকে থাকতে পারলে না? অতগুলো লোকে বাসুন জামা কাপড় কাছে মরে যেতাম না, মরে যেতাম না। বললাম পাশাপড়ি কোথায় আছে খবর নিয়ে রাতে দৌড় করে দিই, বাস পাঁচটা কেন দিলে তো ভন্ডুল করে। দু তিন দিনের মধ্যে যদি কেউ না যায় আমি যাব, এখনই যা না। এখন গেলে সন্দেহ করবে না। পিন্টু খেয়েছে? সেই রুটি দেবে, হাজার বার বলেছি রুটি খেলে আমার অম্বন হয়, তবে রুটি দেবে। চাটু ভাত খেতে পারো না? না। চালে কি অবস্থা জানিস, ভাত ভাত করে চেঁচাচ্ছিস? তাই বা জানবি কি করে, বেহুলো বাজিয়ে তো দিন কাটে। ওটা বেহুলো নয়, খেলো। ওই হলো, ভাগ্যিস আমেরিকা দয়া করছে তাই খেতে পাচ্ছিস। ফর ইওর ইনফরমেশন সেটকা, আমেরিকা চাল দেয় না, গম দেয়, PL480। সেটুকু না দিলে কোনো ক্ষতি ছিল না। তুই তো আর সব জানিস, মা পণ্ডিত হয়ে বলেছিস। আমেরিকা নেট ছাড়া চলতে কি করে? হ্যাঁ, আরো অনেক দেশ আছে তারা সাহায্য করতো। যথা তোমার তো বুঝিয়ে কোনো লাভ নেই সেচকা, আগে ফুড প্রবলেম আর ফুড ক্রাইসিস এই দুটোর মধ্যে তফাৎটা বোঝো। কান মুলে কান ছেড়ে দাও পাঁদো। এই জন্যই তো তোমাদের সঙ্গে কথা বলিনি সেচকা, সপ্তাহে স্কুল মাস্টারের টান্স খুব হয়েছে, আর বক বক করতে হবে না, তাড়াতাড়ি করে খেয়ে নে, খেয়ে নিয়ে আমাকে ছুটি দে। আগে ঘি নেই আর তারপরে এতগুলো লোকের এটো বাসন নিয়েছি কি করবো, কেউ তো একটা ফুটোও নাড়বে না। কথাটা কি আমায় বলা হলো? বলছি সবাইকে, তুমি বা গায়ে মাখছো কেন, পায়ে পা দিয়ে ঝগড়া করা? না যেরকম করে বললে তাতে মনে হলো আমাকে বলছো। আর মনে হলে আর আমি কি করতে পারি? জামবি তোরা জ্বালিয়ে সকাল থেকে খালি কিচ 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 কিচ, এতেও স্বাস্থ্য যায় না। তাও যেই সব আপনি শুরু হবে সবার কঁকর কঁক কঁকর কঁক। জানলা বন্ধ করে রেখো, আওয়াজ যাবে না। না জানলা বন্ধ করলেও আওয়াজ যায়। দয়া করে আজ আর তোমার এই বেহালা নাকি ওটি আজ আর বাজিও না, আমার স্কুলের খাতা দেখা আছে। তোমার স্কুল মাস্টারের মতো এটাও একটা প্রফেশন, অত ফেল না না। ব্যাক ডেটেড, মোস্ট প্রিমিটিভ। তুমি যা কাজ করো না তা একেবারে ব্যাক ডেটেড। মানে তুমি সিনেমাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাতো? আজকাল বড় বড় ডিরেক্টররা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজই করে না। করে না? না। তুই তো সব জানিস। জানি বলেই বলছি, বাংলাদেশে করতে পারে, কন্টিনেন্টে করে না। কোথায়? কন্টিনেন্টে। ফেলিনি, ভিসকন্টি, অ্যান্টোনিওনি, এখন এফেক্ট সাউন্ডের যুগ। তুই যাদের সব নাম বললি এরা সব কারা? তারা কারা? ফিল্ম ডিরেক্টররা, পৃথিবীর সমস্ত বিখ্যাত বিখ্যাত চিত্র পরিচালকরা। বাবা, প্রত্যেকটা ছবিতে যে নতুন নতুন জিনিস দিচ্ছে না, এরা সব লুকুলুকি চাপাচাপির ধার দেয় না, সব খুলে দেখি দেয়, জীবনের নগ্ন উলঙ্গ। খোকা, কি হচ্ছে? কি তোর বাবা বসে রয়েছে না? আমাদের নয় নাম আলি, নিজের বাপকে ওই যে কন্টিনেন্টে মানে না, করিস তো পাবলিসিটির কাজ, এত কথা জানলি কি করে? জানতে গেলে পড়াশোনা করতে হয়, আলোচনা করতে হয়। আমাদের কফি হাউসেশনকে কত এই বিষয় নিয়ে একজন 80 বছর এক বৃদ্ধ অভুক্ত রয়েছে, সেদিকে তোদের কারো লক্ষ্য নেই। আবার তুই আমার টাকাগুলো সব চাইছিলি, তোদের শরীরে কিসের রক্ত আছে রে? তোমার সন্তান যখন তোমার রক্ত থাকাই স্বাভাবিক। এখন এই বাড়ি আমার নামে আছে, তোদের সব কথাকে যদি দূর করে দিই কি দশা হবে? এই তোদের অকৃদ্ধ ফুল ছায়া না করতে। আপনি ঘরে যান বাবা, আপনার খাবার পাঠিয়ে দিচ্ছি। পাঠিও আমি বলে, তোমরাও কম নও, কুলাঙ্গারদের সঙ্গে মিলে যায় ভালো। কুলাঙ্গার নি হাঁপড়ে দাঁড়িয়ে শুনছ কি? দেখছো না আমাদের বাপ চন্দ্র পুরুষ উদ্ধার করে দিচ্ছে? যাও না, রুটিটা দিয়ে এসো না। রুটি তো সব শেষ হয়ে গেছে। রুটি তো সব শেষ হয়ে গেছে, কেন করে নিতে পারছো না? হাতে কি বাদ ধরেছে? যা বুড়োকে খাইয়ে অমনি এটোগুলো নিয়ে নিবি। হাতে ঝি নেই, আর রাবণের বংশ।
দিদিমণি আপনাদের নাকি লোক দরকার? হ্যাঁ, তুমি আপনি দাঁড়ান, আমি সকলকে ডাকি। সবাই ঘুমুচ্ছে। ঘুমুচ্ছে? সে কি, এখন তো 6টা বাজে, কাজ করবার এই তো হচ্ছে সবচেয়ে ভালো সময়। না, আমি দেখছি বেশ কিছুদিন এখানে থাকতে হবে। আপনি একটু দাঁড়ান, আমি সকলকে ডেকে আনি। দাদু, ও দাদু, ওঠো, একজন কাজের জন্য লোক এসছে, ওঠো। ওই দেখো, লোক এসছে কাজের জন্য, আমি ডাকি সবাইকে। আমার নাম ধনঞ্জয়, শুনলাম আপনাদের নাকি লোকের দরকার। ও বড় খোকা, সেজ খোকা, বৌমারা, শিগগির দেশে দেখতে যাও, তাড়াতাড়ি কে এসেছে। কি হলো, কি হলো, কি হয়েছে? কি এই এই যে বলছে চাকর থাকবে, এত শিগগির মশাই তুলে দিলে। তুমি দাঁড়াও বাবা, হাঙ্গলামো করো না। চাকর নেই বলে একবারে যাকে সামনে পাবে তাকেই ডাকতে হবে, একটু দেখে শুনে ডাকতে হবে না? প্রফুল্লচন্দ্র রায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বেঙ্গল কেমিক্যাল সায়েন্স কলেজে। তিনি তো কবে মারা গেছে? আগে না, তিনি আজও বেঁচে আছেন বাঙালিদের মনের মধ্যে। বড়দা, তুমি বড় বাজে বকো। এই কি কি কাজ জানো? আগে সব কাজ জানি বাবু। আরে ওরকম সবাই বলে, তোমার কাজে লাগার পর এটা পারবো না, ওটা করবো না, নানান বায়নাক্কা শুরু হয়ে যায়। আগে না বাবু, কাজ করতে এলে অত বাজ বিচার করা কি চলে? আচ্ছা, আপনি তো একজন স্কুল মাস্টার বাবু, তুমি কি করে জানলে? আপনাকে আমি স্কুলে যেতে দেখেছি, সবাইকে আমি লক্ষ্য করি কিনা। আচ্ছা, আপনি যখন স্কুল মাস্টার তখন স্বামী বিবেকানন্দর কর্মযোগ নিশ্চয় পড়েছেন, তাতেই তো বলা আছে বাবু, কাজ মানেই মুক্তি, মুক্তি মানেই কাজ। আশেষটা করবো, থামো দেখিনি, যথেষ্ট বাজে কথা। তা কোথেকে আসছো বাবা? আগে উপস্থিত শশাশ্রম থেকে। হ্যাঁ, শশা, শ্মশান টশান নয় তবু? আগে না, শশাশ্রম মানে সংসারের শান্তি আশ্রম, এর উদ্দেশ্য হলো সংসার শান্তি ফিরিয়ে আনা। শান্তি এলেই সব হবে, আর অশান্তি হলে। আর বলো না বাবা, অশান্তি চলে চলে যাচ্ছে, এখানে কি আর শান্তি আসবে? কেন আসবে না বাবু, আনলেই আসবে। আসবে না কখনো, দেয়ার ক্যান নেভার বি এনি বি। বাবা, আপনি একটু থামুন দেখে নি, সব বাজে। রান্নার কাজ কিছু জানো বাবা? আগে হ্যাঁ, বাংলা, ইংরেজি, চাইনিজ, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, মারাঠি। অত সব তো দরকার নেই বাবু, বাঙালি রান্না কি জানো তাই বলো। আগে হ্যাঁ, ঝাল ঝোল, ডালনা কালিয়ে, মুগের ডাল নারকল দিয়ে, অরড় ডাল হিং দিয়ে, মটর ডাল চালতে দিয়ে। কাঁটা চচ্চড়ি জানেন? কাঁটা চচ্চড়ি তো খুব সোজা জিনিস। আচ্ছা, আপনাকে বরং আমি একদিন কাঁটা চচ্চড়ি করে খাওয়াবো, মানে বাঁধাকপির মেইন ডাঁটা আর পাঁঠার বাঁদিকে পাঁজরের হাড়, সঙ্গে 6টা কাঁচা লঙ্কা, একটু আদা, একটু তেল। এ বাড়িতে মাংস বেশি হয় না বাবা, মাছটাই বেশি চলে। বেশ তো, মাছের তো নানান রকম রান্না হয় মা। দই ইলিশ জানো? দই ইলিশ অনেক দিন খাইনি। আগে দই ইলিশ তো খুব সোজা, আপনাকে বরং দই ইলিশের বদলে আমি একদিন কই পয়াদি করে খাওয়াবো। কি কই পয়াদি? কই মাছ প্রজেক্টের পয়াদি, খুব সোজা রান্না, সঙ্গে একটু জিরে আর শশা দিচ্ছি। বাপের জন্য শুনিনি বাবা। সব কথাই যে শুনবেন তার কি মানে আছে মা? ব্যাপারটা কি জানেন, রান্নাটা হচ্ছে একটা শিল্প, সমস্ত শিল্পের যে নতুন নতুন সৃষ্টি হয়, রান্নারই বা হবে না কেন? ধরুন চাটনি, হ্যাঁ কত রকমের চাটনি হয়তো, আলু বকড়া, কাঁচা আম, কাঁচা তেঁতুল, জলপাই, পেঁপে, পুদিনা। আমি একটা স্পেশাল চাটনি জানি, এই কাঁচা আমড়া ছেঁচে তাতে একটু সর্ষে দিয়ে, গর্ভবতী মেয়েদের খুব ভালো লাগে। গর্ভবতী মেয়ে এখানে আমিও ভালোবাসি, করে দিয়ে থাকবি, অনেকদিন ভালো রান্নাই খান। ও কথা বলবেন না বাবা,
যা জানি তাই আপনাদের করে খাওয়ানো হয়। চব্বিশ ঘন্টা তো ওই নিয়েই রয়েছি, রান্নাঘর থেকে তার মুক্তি পেলাম না। ও কথা বলবেন না, ও কথা বলবেন না, যার যেখানে কাজ সেখানেই তার মুক্তি। আপনার যখন রান্নাঘরে কাজ, রান্নাঘরেই মুক্তি। ও বদি, ও যে কাজে না ঢুকে বক্তৃতা দিতে শুরু করে দিল গো। বক্তৃতা নয় মা, পারবেন না তো, সুতরাং যার যেখানে কাজ সেখানে থাকলেই হয়। মাইনে কি নেবে? আগে এ আর আমি কি বলবো বাবু, যা হয় বিবেচনা করে দেবেন। কুড়ি থেকে শুরু করো। কুড়ি টাকা বলছেন? তা কি করা হয় বাবু, এত বড় সংসার, যা দিনকাল পড়েছে, এত খরচ। তাহলে তুমি বলো কি চাও। বারো টাকা দেবেন, খুব অসুবিধা হবে না তো? না না না, কোনো অসুবিধা হবে না বাবা, তুমি এসো। যাগো একে ভেতরে নিয়ে যাও, কাজ কর্ম সব দেখিয়ে দাও। এসো 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 বাবা, চলো এসো বাবা, এসো এসো। আমার থাকবার জায়গাটা একটু দেখিয়ে দিন মা, জিনিসপত্র গুলো রেখে তাহলে কাজে লেগে যাই। ছাতে সিঁড়ির ঘরে কৃষ্ণা থাকে, তুমি বলো ওই ঘরে থেকো, কৃষ্ণা সিঁড়ি নিচে থাকবে। এখন উনি বুঝি আপনার মেয়ে নন? না, আমার মেধু ভাসুরের মেয়ে। ও, ওনারা দুজনেই মারা গেছেন? হ্যাঁ, আমাদের কাঁধে চাপিয়ে দুজনে নিশ্চিন্ত হয়ে সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিন আপনার জিনিসগুলো রেখে দিয়ে আসি। চাকর দেখো আপনি বলে, তুমিও যেমন দিদিমণি। আমি তাহলে একটা হাতে মুখে জল টল দিয়ে আসি মা, বাজার টাজার আপনাদের হয়ে গেছে? আরে বাবা, ভীষণ কিছু হল, কেউ কোনদিন পড়ে গিয়ে মাথাটা তো ফাটবে দেখছি। আর বলো না বাবা, রোজই একজন না একজন কেউ আছাড় খাচ্ছে। পরিষ্কার করার বোধ হয় অসুবিধা আছে না? হ্যাঁ, এ বাড়িতে মেথর ঢোকার অসুবিধা আছে তো, তাই আর হয়ে ওঠে না। দুটো নারকলের মালা আছে। হ্যাঁ, মালা ওই কয়লার উপরে আছে। আচ্ছা দেখুন মা, কিরম পরিষ্কার হয়ে গেছে। এখন যত ইচ্ছে লাফান, নাচুন, কুদুন, কিচ্ছু হবে না। এই দেখুন, দেখলেন তো কি ব্যাপার, সকাল থেকে শুধু হই হই রই রই। এক কাপ চায়ের জন্য শেষে দোকানে যেতে হবে নাকি? আগে ভোরে উঠে সাড়ে মতো চায় চায়, দেখো একটা লোক সবে নতুন এসছে, তাকে একটু দেখি শিখিয়ে দিক। চায় চাইতে বেলা কিন্তু চাষ না রে। ওরে বোর বাজে কথা বলো না শেষদা, কটা বাজে জানো? সাড়ে ছটা। কি আছে? এ সময় অন্য অন্য বাড়িতে আর কিছু না হোক, অন্তত এক কাপ চা দেয়। আলাদা ডিম যেমন সেদ্ধ করে খাস, তুমি চাটাও করে নিতে পারিস। ব্যস্ত হলো না, তাই করবো। এখানে আগে আলি মেরেছো তো, এখন হয় না। এই জন্যই তো যত আমার চাঁদ, ভেতরে ছেলেমেয়েরা সব বিয়ের বদলে ইয়ে করে বেড়াবে। আর তুমি যদি এইভাবে ইয়াং জেনারেশন সম্বন্ধে কথা বলছিস কেন, তাহলে কাকা টাকা বলে কোনো রেসপেক্ট এক্সপেক্ট করবে না বলে দিলাম। বাবু চা তৈরি। আসুন সবাই এক কাপ করে খেয়ে নিন। দেখি বাবু, আপনি এখন মুখ ধননি? ঠিক ঠিক আছে, মুখ না ধুয়েই খান। বেটি কৃষ্ণদি, তোমার সবাইকে দিয়ে দাও না। সজমা পিন্টু বাবুর দুধ, আমি একটু। আসুন বাবু আপনার চা। হ্যাঁ, এত ভোরে? ভোর কি বাবু, এখন তো পুনে সাতটা, কাল থেকে আপনাকে আরো ভোরে চা দেবো। খান না, আগে আপনাকে একটু টেপাটেপি করে দিই। এটা কোথা থেকে পেলে বাবা? বলুন বলো মা,
আর কি কি রান্না হবে? তরকারি সব কেনা আছে বাবা, মাছটা শুধু আনা হয়। তা ঠিক আছে, আজকে নিরামিষ হোক, কাল থেকে আমি নিজে বাজার করবো। ওতে কি আছে বাবা? এতে আমার রান্নার জিনিসপত্র। এটা হলো মাংসের জন্য, এটা হলো মুরগির জন্য, এটা কি জন্য বলুন তো? পায়েসের জন্য। আটা খুন্তি আমাদের তো আছে বাবা, তবে এত সুন্দর নেই, তুমি এসব কোথা পেলে বাবা? সে এক অদ্ভুত ব্যাপার মা, কৈলাসের পথে চলেছি মানস সরোবরে, চারিদিকে ধু ধু করছে বরফ, আর মাঝখানে কুলকুল করছে মানুষ সরোবর। সেখানে এক মায়ের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ অন্নপূর্ণা। মা আমায় বললেন, যা সরোবর থেকে ব্রহ্মকমল নিয়ে আয়, তোকে একটু পায়েস করে খাওয়াই। নিয়ে এলো ছোট্ট একটা হাতা করে সে ব্রহ্মকমলে রেণু আর চমড়ি গায়ের দুধ দিয়ে আমায় পায়েস করে খাওয়ালো। খেয়ে মনে হলো অমৃত। আবদার করে বললাম, মা হাতাটা আমায় দিন। দিয়ে দিলেন। সে একটি হাতা ভেঙে এতগুলো হাতা গড়িয়েছি, ঠিক আপনাদের গয়নার মতো। হরি নাম দিনে আর কি ধন আছে সংসারে, বল মাধাই মধুর স্বরে হরি নাম দিনে আর। আপনারা চান করে নিন মা, ঠিক সময় রান্না হয়ে যাবে। যেভাবে রান্না করছে ও তো 10 মিনিটে শেষ করে দেবে। আমার বাবু ভয় করছে, কাপালিক টাপালিক নয় তো। তোমাদের তো খুঁত একটা ধরা চাই চাই। যাও যাও বিরক্ত করো না, ছাদ থেকে আমার গেঞ্জিটা নিয়ে এসো। যাও এই যাও। আপনার গেঞ্জি আর তোয়ালে। এটা আপনার কাছে রাখুন। আপনি হচ্ছেন শিল্পী লোক, টুকিটাকি জিনিস নিয়ে আপনার মাথা ঘামালে চলবে কেন? শিল্পের তাতে ক্ষতি হবে না? ইয়ার কি মারছো না তো? এ কি বলছেন ছোটবাবু? আমি হচ্ছি বাড়ির চাকর, আপনি হচ্ছেন আমার প্রভু। বিশ্বাস হয় না জানো, চিরকাল আমার এই বাজনাটি নিয়ে সবাই রসিকতাই করেছে কিনা তাই ঠিক বিশ্বাস হয় না। ভেবেছিলাম একটা মিউজিক্যাল কেরিয়ার করবো, তার হলোই না। কেন হবে না ছোটবাবু? হতেই হবে। আপনি প্রাণ মন খুলে বাজিয়ে জানতো, আপনার সমস্ত দেখাশোনা আমি করব।
কি করছো কি ফিল্ম সম্বন্ধে একটা আর্টিকেল লিখতে হবে এখন ডিস্টার্ব করো না উল্টা জলসায় না দেবো তোমার লেখা সুবিধা হবে আগে না মডার্ন ফিল্ম সম্বন্ধে লিখতে হবে বাংলা ছবি সম্বন্ধে না গরিম্যান করসুয়াত ট্রুফো এই ফুকাও এই ম্যাগাজিনটায় আপনি যা যা চাইছেন সব পাবেন কিসের ম্যাগাজিন এটা এটা কোথায় পেলে আজ আমার কাছে ছিল আমি কিছুদিন একজন বিখ্যাত চিত্র পরিচালকের বাড়িতে কাজ করেছিলাম তার কাছে দেশ বিদেশ থেকে নানান রকম ম্যাগাজিন আসতো গিন্নি মামকে দিতেন উনন ধরাবার জন্য রেখে দিয়েছিলাম আরো আছে অনেক আছে অনেক দিও তো আমাকে দেখবো কফি আজ কত বড় সব বক্তিয়ার হয়েছে আচ্ছা আচ্ছা নিন নিন এখন চালান করে নিন খাবার দাও সব তৈরি আপনারা সব একসঙ্গে বসে যান বাবুদের সঙ্গে বেশ গল্প করতে করতে খান আমরা এখন খাবো কি তাতে কি হয়েছে বেশ মজা করে একসঙ্গে বসে খান না দেখতে কত ভালো লাগবে আমি একটু বুড়ো বাবুকে ততক্ষণ খাইয়ে আসি সে মা পিন্ডু ওর ভাতটা বাবু আপনার ভাত এনেছি সকালে এই যে অসম্ভব সকাল সকাল খাওয়াই তো ভালো বাবু আমিও তো তো চাই কিন্তু ওরা দিত না জানো কি একটু দুধ এনেছে দেখছে বারে আপনি যখন আফিম খান তখন একটু দুধ খেতে হবে বই কি ঠিকই তো কিন্তু ওরা দিত না জানো খান আপনি খান ও এই আপনার সুপুরি গুঁড়ো করে রেখেছি দেখো তো কতদিকে লক্ষ্য তোমার কেন আমার প্রিয় এরকম ছিল ধাতু বটি ধাতু খান আপনি আস্তে আস্তে খান একসঙ্গে কতগুলো জিনিস করেছে চমৎকার প্রত্যেকটি আইটেম আমার অনেক দিনের রান্না খাই পাকা হাত খান বাবু বেশ আছি একসঙ্গে খাচ্ছেন সেই জন্যে দয়া করে একটু থামবে অন্তত একদিন একটু শান্তিতে খেতে না দশ মিনিট পরে তিনি এলেন যে হাসি দেখে বাংলাদেশের দর্শক মুগ্ধ ঠিক সেই মিষ্টি হাসি হেসে উত্তম কুমার বললেন আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম না তো বললাম মোটেই নয় জিজ্ঞাসা করলাম বাংলাদেশের দর্শকদের সম্বন্ধে আপনার কি বলার আছে বলুন গম্ভীর হয়ে উদাত্ত কণ্ঠে উত্তম কুমার বললেন আমি তাদের শ্রদ্ধা করি কিরকম বিনয়ী নেশে জমা তাকে দু একটা প্রশ্ন করছিলাম নিজেই ভাবছিলাম আমার সামনে বসে বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন অভিনেতা উত্তম কুমার অথচ কি নম্র কি ভদ্র তার দৃষ্টিনন্দন হাসি তার স্বপ্নালু চাহনি এক স্বপ্নময় পরিবেশের সৃষ্টি করে ছেলে চড়তে গেল গাছ একটি কে অলোক অলোক তুমি এখানে কি করছো মা 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 সর্বনাশ হয়েছে রে তুমি যে বলে সকালে সিনেমার গল্প করছে আমি পালাই তাহলে আমার
বাবু কৃষ্ণা দেখে সবাই মিলে মারছেন অন্যায়ের এমন কিছু নয় হয়তো পাড়ার বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন সেজন্য এর মানে মারাটা কি ঠিক ঠিক নয় না আমার তো মনে হয় না তবে আপনারা যদি মনে করেন আমি তো বাড়ির চাকর না না তুমি যা বলছো তাই ঠিক চলো তো দেখি বাপের বাড়ি পেয়েছো যে যা খুশি তাই করবে তোমাদের গায়ে হাত দেবে সে অধিকার দিয়েছে পাশের বাড়ির অলোকের সামনে দরজা বন্ধ করে বসেছিল বেশ করেছিল ও যদি ইচ্ছা আরো দশ জনের সঙ্গে বসে কথা বলবে যদি যা বুড়োর হঠাৎ এত সাহস কি করে হলো রে বড়বাবু আসুক ভীমরতি ঘোচাচ্ছি আসুক সেজবাবু আমিও দেখে নেব মা মা রাগ করবেন না মা ওর বয়স হয়েছে মাথা ঠিক নেই মাথা ঠিক নেই তো ছেলেরা পাগলা গারদে রেখে আসুক মা মা আপনি বাড়ির বড় মা আপনি যদি এরকম তুমি থামো খালি বড় বড় কথা যাও নিজের কাজে যাও কি কাজ করবো বলুন চা এনে দেবো কিচ্ছু আনতে হবে না আমি এবারে জনস্পর্শ করবো না আমিও না অপমান করবে এত বড় সাহস বেরো বেরো কাঁদলে কিছু পাওয়া যায় না ওঠো 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 চোখ মুছো বলো তো এবার অঘটনটা কি ঘটিয়েছে আলোকের আমার সঙ্গে কথাই বলবে না বলবে বলবে কেন বলবে না বলো তো আমাকে ব্যাপারখানা কি দিনের একটা নতুন লোক এসেছে দেখেছি দেখেছি খোঁজ খবরও নিয়েছি কি বলে কিছু না তবে দেখে শুনে মনে হয় আমাদের থেকেও সে আনা বুঝলি আমাদের দলে কি করে বুঝলে আবে গোলাম চোর রতনের রতন ছেলে এত ভীত আপনি কে বললাম ওসব রাখো বুঝলে ওসব রাখো বিনা কালকে পরোয়া করি না এই তো পুরুষ মানুষের মতন কথা চল আপনার সঙ্গে আমার একটু কথা আছে চল ব্যাপার কি শুয়ে কেন সব রাত ধনঞ্জয় চলে যায়নি তো না দিদি আছে তাহলে ও তোমার কি হলো আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও এই নাও আজ 15 বছর বাপের বাড়ি যাবো বেঁচে আছে কি মরে গেছে তাই জানি না হঠাৎ যাও যাও বাবু ন্যাকাম করো না এখন এখান থেকে যাও দেখি আমাকে একটু নিরিবিলিতে থাকতে দাও বটে আমি ন্যাকামও করছি তোমার বাবার গালাগাল মন্দ লাথি খেয়ে এই বাড়িতে পড়ে থাকবো তেমন বাপের মেয়ে আমি নই বুঝেছ আরে ব্যবস্থা করো আর না হলে অন্য কোথাও পাঠিয়ে দাও আর চেঁচিও না কি হয়েছে তাই বলো আপনার সোডা ডালমুট বড় মা আপনার চা সোডা এ তো কান্ট্রি লিখা মানে ধেনু দেশি এসব সোডা তাতে কি হয়েছে
খান না খান, ভাল লাগবে। মালের সঙ্গে অল্প করে ডাল মুড় দিয়ে খান, অম্বল হবে না। কেন এই অপমান সহ্য করে এ বাড়িতে পড়ে থাকবো? আলাদা থাকবে মুরদ যদি না থাকে তুমি থাকো। আমি পিন্টুর হাত ধরে রাস্তায় গিয়ে দাঁড়াবো, তবু ভালো। পাকামি করো না, বুঝলে? পাকামি করো না। পিন্টুর হাত ধরে রাস্তায় গিয়ে দাঁড়াবে? রাস্তার খবর কিছু রাখো, কত ধানে কত চাল। চা সেজো বাবু, আপনার সেজো মার চা। আসুন আসুন সেজো। পিন্টু বাবুর দুধ দুখানা পাঁপড় খাচ্ছে খান চায়ের সঙ্গে। দুখান তা ধুয়ে নিন, তারপর জল খাওয়া দেবো। আচ্ছা বিশেষ কিছু করতে পারিনি, একটু পাঠার ঘুগনি করছি। দেখো শেখো, তুমি দেখো, তুমি শেখো। এ কি করছেন বাবু? এখন ডিম সেদ্ধ করবেন তারপর খাবেন? বসুন বসুন বসুন। হ্যাঁ ভগবান, আমি তাহলে কি করতে আছি বাবু? আমাকে কিছু নয় নিদি রেখেছেন। মেন খান একটু পাটার ঘুগনি আর দুখানে ডিমের কচুরি। কি রোজ রোজ ডিম সেদ্ধ করছে। চাটা রইল। ঠিক বলেছ, ইউ আর মাই স্ত্রী, তোমার উপর আমার একটা কর্তব্য আছে। বাবা তোমাকে এভাবে ইনসাল্ট করবার কি রাইট আছে? না এরা এটা প্রোটেস্ট করা দরকার। ইয়েস, এরা প্রোটেস্ট করা দরকার। তোরা কেউ প্রোটেস্ট করবি না সেই কথা? আমি একাই যাও। তুমি আমার বউকে অপমান করেছ কেন? আফটার অল শিওর পুত্রবধূ। তোমারই বা শাসন করার দরকার? জনে জনে শুধু বিবাদ বাঁধানো, ঝগড়া করতে এসেছিস। একজোট আবার কিসের? এ বাড়িতে কেউ কোনোদিন একজোট হয়েছে? জয়েন্টলি মুভ করেছে? পর্দা যেমন এসছে বড় বৌদির হয়ে বলতে, আমি এসছি সেজে বউয়ের কথা বলতে। এবার আমার কথা শোন, যা করেছি বেশ করেছি, না পোষায় চলে যা। অনঙ্গে হয় একটু পিস্তে টেঙে দাও তো বাবা। হ্যালো দেখলে কিরম ইনসাল্ট করলে? আর নাচো বউয়ের কথায়? তুইও তো বউয়ের কথা নাচলি বল। আপনার এত বয়স হয়েছে কিন্তু কি সুন্দর শরীরের গঠন, এ কালে আর কাউকে এরম শরীর রাখতে হবে। আমাদের সংযম ছিল জানো, আমাদের সংযম ছিল। ক্ষেপো ক্ষেপো শক্ত। হ্যাঁ বাবু, লোহার মতো শক্ত। আপনি রোজ সকালে একটু বেড়ান না কেন? না বাবু, আপনাকে আমি জুতো মোজা পরিয়ে এক কাপ চা দিয়ে দেবো, আপনি বেরিয়ে আসবেন। তোমাকে দেখে ভরসা পাচ্ছি ধন্যবাদ। সংসারোহম অতিব বিচিত্র কসোতং বাকুতায়াত সত্তং চিন্তয় তদিদং ভাত মা কুরু ধন জন যৌবন গর্বং হরতি নিমেষাৎ কালো সর্বম। মা কুরু ধন জন যৌবন গর্বং হরতি নিমেষাৎ কালো সর্বম। মায়া মায়ামিদম অখিলং হিতা ব্রহ্মপদং প্রবিশাসু বিদিতা। নলিনী দলগত জলমতি তরলং
तद्वा जीवितम् अतिशय चपलम् नलिनी दलगत जलमति तरलम् भवति भवार्णवतरणेनौका कनमपि सज्जन सङ्गतिरेका भवति भवार्णवतरणेनौका अष्टकुलाचल सप्त समुद्र ब्रह्मपुरन्दर दिनकर रुद्र अष्टकुलाचल सप्त समुद्र ब्रह्मपुरन्दर दिनकर रुद्र नातङ्ग नाहङ्ग नायङ्ग लोका 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 तदपि किमर्थं क्रियते शोका तदपि किमर्थं क्रियते तदपि किमर्थं क्रियते शोका तदपि किमर्थं क्रियते शोका वाह वाह तुमि भगवान हलदत्ता তাই এমন লোক পেয়েছো আমরা রোজ ভগবানের নাম শুনতে এখানে আসি নিশ্চয় নিশ্চয় বাহ কৃষ্ণদি কত বড় হয়ে গেছে গো হালদারদা তোমার সঙ্গে তো 10-12 বছর পরে যোগাযোগ হলো অথচ আমরা পাশাপাশি থাকি এ ধনঞ্জয় এসে সব ঠিক করে দিলে আমার দৌহিত্র হলো সর্বদাই তোমাদের কথা বলে বলে হালদার দাদুর মতো লোক এই যুগে হবে না বলে আচ্ছা একবার দেখবো ছেলেটিকে ও কৃষ্ণা কৃষ্ণা ওই দাদা কিনে যা আছে দিয়ে দে সবাইকে আমি এনে দিচ্ছি বাবু আমি এনে দিচ্ছি বাইরে ঘরে বসে খুব গান শোনা হচ্ছে কাজকর্ম কিছু নেই বুঝি আর যাব না বুঝি আর যাব না বরজাটি মা দাদুর আদরে ধরাকে একেবারে সরা গান করছো না ছাদ থেকে কাপড় নামিয়েছিস এই যে বড় মা কৃষ্ণাদি স্ত্রী করে সব ঠিক করে রেখেছি আপনার শাড়ি সেমিজ বড়বাবু ধুতি পাঞ্জাবি সব তুই চাইনি দেবো বরজাটি না না আমার জ্বর দরকার ওটা কোথায় এই যে বড় মা খুব ভালো কাশির জ্বর খেয়ে দেখুন এবার একটু চা করে নিয়ে আসবো দুপুরের ঘুমটা বেশি হয়েছে চা খেলে খুব ভালো লাগবে বলছি তো খাবো না বিরক্ত করো না তুই যা মামার কাছে কি দরকার দেখে যা আপনি আপনি মা হয়ে সন্তানের উপর রাগ করলে কি করে চলবে মা কৃষ্ণাদি যদি কিছু ভুল করে থাকে সেজন্য তো শাসন করেছেন আবার কেন জর্দাটা খুব ভালো না মা ওই অলোক দাদাবাবু দিয়েছেন এইবার একটুখানি আদা দিয়ে চা করে নিয়ে আসি হ্যাঁ মা আমাকে তাহলে একটু দিও অবেলে ঘুমিয়ে শরীরটা কিরম ম্যাজ ম্যাজ করছে আমি এক্ষুনি নিয়ে আসছি মা এক্ষুনি নিয়ে আসছি দুপুরে ঘুমিয়েছিলে বলতি আর কি করবো আমার বিরক্ত লাগছে বাবু কাজ নেই কম্ম নেই ঘরে বসে আছি খাচ্ছি আর ঘুমোচ্ছি ঘুমোচ্ছি আর খাচ্ছি খাচ্ছি ঘুমোচ্ছি গদরে বাদ ধরে গেল রামু চা বন্ধা এক কাপ চা খেয়ে যান না ভাই তুই খা অফিসে চা আর মুখে রুচে না রে বাড়িতে কি চা খাই যদি একদিন আসিস তো বুঝবি মনে হবে যেন এক কাপ গরম জল ওই দার্জিলিং এর চা গাছের নিচে ধরেছিস আর এমনি টুপ করে ওপর থেকে পড়লো দুটি পাতা একটি কুড়ি এমনি ফ্রেশ ফ্রেশ এই নে সমস্ত দেখে নিয়েছি সেই করে ছেড়ে দে এই বুড়ো বয়সে আপনি এত এই এই খবরদার বুড়ো বলবি না মাত্র 60 বছর বয়স আমার কিরে এলিমেন্টের ড্রাফটা দেখ হলো না হয়নি আস্তে আস্তে করছে কি রে এত স্লো হলে চলবে কি করে আর মাথা ধরেছে বলবে সব সব ওঠ 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 একটু বাইরে ঘুরে যাবি যা মাটি ঘুরে
কি ব্যাপার বলুন তো? কিসের স্যার? অফিসের সমস্ত ফাইল আপ টু ডেট, লেজার বুক, অ্যাকাউন্ট বুক সমস্ত তারপরে একা একা পাগলের মতো কাজ করে চলেছেন, ব্যাপারটা কি? মানে মনে শান্তি থাকলে কাজে বেশ উৎসাহ পাওয়া যায় আর কি। শুধু কি তাই? আমার কিন্তু মনে হচ্ছে কেউ যেন আপনাকে ইন্সপায়ার করছে। তা ঠিক স্যার। কে ইন্সপায়ার করছে বলুন তো? নতুন কোনো বান্ধবী টান্ধবী জুটেছে নাকি? কিরাম সকালে উঠলি লাট্টু? তাহলে ভোরে উঠলে কেন? তুমি তো বলো ভোরে উঠছে। ভোরে উঠে তুই লাট্টু করে পড়তে হয়? আর পড়তে ভালো লাগে না। তুমি ছবি আঁকো? আমার ছবিও আঁকতে ভালো লাগে না। বেশ, তাহলে তোমার যে গানটা আমি শিখিয়ে দিয়েছি সে গানটা গাও। শুক্র বলে ওঠো সারি ঘুমায়ো নায়া, এ জীবন গেলে ফিরে আসে না আবার। শুক্র বলে ওঠো সারি ঘুমায়ো নায়া, এ জীবন গেলে ফিরে আসে না আবার। মনে রেখো এ সংসারে যারা করবাস, মনে রেখো এ সংসারে যারা করবাস, সংসারে সারিতে রাখো অভিলাষ, সংসারে সারিতে রাখো অভিলাষ। ওঠো না, আর কত বেলা অব্দি ঘুমোবে বাপু? আমি কি রাস্তায় জল দেব? ভোরে উঠতে হবে। ধনঞ্জয় শিখিয়েছে, নাহলে এই বাড়িতে গান আর কে গাইবে বলো? পিন্টু গলাটা যে এত মিষ্টি আমি মা হয়েও জানতাম না। একটু কাজ করা যাক, কি বল? হ্যাঁ, এ জীবন গেলে ফিরে আসে কবিকার কথা, অথচ কত সহজ কথা, অথচ আমি জানতাম না, অথচ পিন্টু জানে। বড় বউ,
এ জীবন গেলে ফিরে আসে না আবার, বুঝেছো? একটু ভালোভাবে কাজ করতে হবে, বাঁচতে হবে। ঠিক কথা বাবু, আর কাজ ছাড়া আমি চুপচাপ বসে থাকতে পারছি না। এমন এক হতচ্ছাড়া চাকর এসছে, কোনো কাজ করতে দেবে না। এই বয়সে আমাকে নিষ্কর্মার মতন বসে বসে খেতে হবে, ও মরণ হয় না আমার। চুপচাপ কি করছো? নন ইন্টেলেকচুয়ালের মতো বিড়ি টানছি। বাজাচ্ছ না যে? এই ব্যবস্থাই হচ্ছে। আচ্ছা ছোটকা, বাকের কিছু মিউজিক বাজাও না, ছেলে তো খুব ভালো লাগবে। সিম্ফনি অফ সিরিনিটি এন্ড ডিভিনিটি। বাক, হ্যাঁ শুনবি? বস। সকালে আপনাকে নিয়ে বেড়াতে আসবো। হ্যাঁ, তোমার সময় নষ্ট হবে না। না না, কিচ্ছু হবে না। তুমি কোন ক্লাসে বলো? আমি কলেজে পড়ি। তা বেশ। আচ্ছা, কৃষ্ণাও তো আপনার সঙ্গে সকালে বেড়াতে আসতে পারে। ওকে বেড়াতে দেবে, তবেই হয়েছে আর কি। বাবু, বেড়াতে কিরম লাগছে বাবু? খুব ভালো। বলেছিলাম না, আপনি বেড়ান, আমি চট্টগ্রাম বাজারটা করে নিয়ে। এখনো পাইনি। আমরা পেয়েছি, তর্কে তর্কে আছি, অ্যাডমিশন পাচ্ছি না। সময় হলেই পাবে। বলিনি বলিনি রতনে রতন চেনে গোলাম চোর? কিন্তু পাড়ায় এসে মাল হাতে চলে যাবে, সে তো হবে না। আগল কি হয় এসো না, চলো। গুরু, মাল এসেছে। বুড়ো যে খাটে শোয়ে, তার তলায় গয়নার বাক্স আছে। শুক্রবার রাতে একটা দরজা খুলবে। শুক্রবার না, শনিবার। রাতটা ভালো, সপ্তাহের বাবুরও খুব জমিয়ে ঘুমোয়। আজ তো শনিবার, আজই হতে পারে। ঠিক আছে, কমিশন 10%, সাড়ে বারো পার্সেন্ট, 10%, সাড়ে বারো পার্সেন্ট, 10%, সাড়ে বারো পার্সেন্ট। আমার মুখের ওপর আজ অব্দি কেউ কোনোদিন কথা বলেন যে হাতে তুলে দেই তাই নিয়ে সন্তুষ্ট থাকে। সাড়ে বারো পার্সেন্ট। আগে কাজ হাসিল হোক, তারপর। বর্জিসিমা, আপনি ছেড়ে দিন, আমি বাসনগুলো মেজে নিই। না না, কাজ না করে আমি থাকতে পারবো না বাবু। তুই তো নিজে কাজ করবে জানো, বিরক্ত করছিস কেন? এই জীবন তো আর ফিরে আসবে না। না বাদে, ঠিক তো, আপনার অভ্যেস নেই অসুখ করবে, দিন না ছেড়ে। নে কথা শোন, তোর জ্যাঠামশাই তোমার সোনার পালংকে শুইয়ে রেখে দিয়েছিল। কথা শোন, না না না, কি ভারী অন্যায়। চাকর থাকতে আপনারা কেন কাজ করবেন? ফের যদি এ কথা বলেছো তো ভালো হবে না, বলে দিচ্ছি। একটা লোক সারাদিন খেটে খেটে মরবে, আর আমরা পায়ের ওপর পা দিয়ে বসে থাকবো না বলতে? তুমি বরং তরকারিগুলো খুঁটে না দিতে। তরকারিগুলো আমি খুঁটবো মা। তুমি? কেন, আমি পারি না বুঝি? মা, তাহলে আমি একটু বাবুদেরকে দেখে কি যাই? হ্যাঁ তাই যাও, কিন্তু রান্নাঘরে ঢুকবে না বলে দিলি। না না, তা কেন, তুমি বরং বাবা রান্নাটা একটু দেখিয়ে দিও, বাবুরা তোমার হাতে রান্না বড় তৃপ্তি করে খান।
লেবার ইজ এ পেরিশেবল কমোডিটি ধনঞ্জয়, পরিশ্রম যদি না করো পরিশ্রম করার ক্ষমতা একদম চলে যাবে। মিউজিক ডাইরেক্টর আবার আমাকে দিয়েছে, এটা হিরোইনের ডেথ সিনের মিউজিক, হিরোইন না, যদি মিউজিক পছন্দ না হয় তাহলে হয়তো মরতেই চাইবে না। মাপানি দিয়ে শুরু করুন না। হ্যাঁ, মাপানি মাপানি সানি সাই পানি সারে নি ধাপা মাপা ধাপা মাগারে নি ধাপা ধামাপা। তুমি ছিলে, আরে আমি কি করলাম বাবু, সবই তো আপনি করলেন, সেজবাবু ঠিক কথাই বলেন। কি বলেন শেষদা? বলেন যে সুযোগ পেলে আপনি একজন মস্ত বড় বাজিয়ে হতে পারতেন। বিশ্বাস করি না, চিরকাল তো ওরা আমার পেছনেই লেগেছে। না বাবু, ওটা ঠিক কথা নয়, আপনার তো প্রশংসাই করেন। এই তো সেদিন বলছিলেন আমাদের অসুবিধা হবে ভেবে ছেলেটা কোনো দিন বিয়েই করলো না। সিনেমার টিকিট নিয়ে এসো, আমি টাকা দেবো। কৃষ্ণাদি? হ্যাঁ, ওর কথা মনেই থাকে না, ও যেন একটা ফালতু, ওর জন্য একটা বাবু আমি বলি কি কৃষ্ণাদি বরং আজ থাক, আপনি সঙ্গে করে নিয়ে যাবেন, সেই ভালো। পিন্টুটাকেও সঙ্গে নিয়ে যাও। তাই সেজৌ, সেজমাকে আজ দুপুরে একটু ছেড়ে দিতে হবে। তোমার সেজমাকে দুপুর বেলা আবার কবে আটকে রাখবে? আগে না ছোট বাবু, বড় মা সেজমা আর নমিতাদির জন্য সিনেমার টিকিট কাটতে বলেছেন। বিশ্বাস করি না, ছোট কোকা পয়সা খরচ করে সিনেমা দেখে। আচ্ছা কি বলছেন সেজবাবু, উনি কি বলে জানেন? গালাগাল দেন। না না, গালাগাল দেবেন কেন, এই তো বলছিলেন শেষদার বাইরে তো ওইরকম কাঠখড়টা, ভেতরটা খুব নরম, সুযোগ পেলে স্কুলের পড়াশোনার ব্যাপারটার মুড়ি ঘুরিয়ে দিতে পারতে। কি জানি ওটা না, আমার উপরে এত দয়া। আজ আপনারই তো ছোট ভাই, আচ্ছা উনি কি জানেন না আপনি কতখানি ওকে ভালোবাসেন? এটা বড় ভালো জানো, অন্তর আছে, বেচারি জীবনে কোনো সুযোগই পেলে না কি করবে বলো। ধনঞ্জয়, ও ধনঞ্জয়, ধনঞ্জয়, এই যে এরা কি কাণ্ড ধনঞ্জয়, আমাকে আপিস থেকে জোর করে রিটায়ার করিয়ে দেবার জন্য বড় সাহেব একবার উঠে পড়ে লিখেছিল, আজ হঠাৎ চিঠি দিয়ে জানিয়েছে যে আমাকে আরো 3 বছরের জন্য এক্সটেনশন দেওয়া হয়েছে। ভালোই তো হলো বাবু, ভালো মানে পড়ে ভালো, বেঁচে গেলাম, নিচে সংসারের হাল ধরলে আর আমিও বেশ মন্ত্রান্তের কাছে লিখে গেলাম। ভালো কথা, সেজুকু করতে আবার এইসব কথা বলো না জানো, নিশ্চয়ই জড়িয়ে যাবে, হিংসে নয় তো কষ্ট পাবে। কষ্ট পাবে কেন? এই তো উনি সেদিনকে বলছিলেন কি, আবার আপনি বলবেন না যেন আমি আপনাকে বলেছি। না না, আমি বলি, এই তো উনি সেদিনকে বলছিলেন বর্দাকে আর চাকরি করতে দেবো না, সারা জীবন সংসারের জন্য অনেক কষ্ট করেছেন, এবার একটু বিশ্রাম নেওয়া দরকার। আমি আছি, খোকা আছি, খোকা আছি, তিনজন মিলে একটা সংসার চালাতে পারবো না, এটা কি কথা? আমার বাবু বিশ্বাস হয় না। না বাবু সত্যি বড়া, হ্যাঁ তুই জানতো না, তুই আগে নে না, তারপর আমি নিচ্ছি। আর সে কি কর, তুমি আগে নাও। আরে না না, তোকে অনেকটা পথ তো আবার হেঁটে যেতে হবে। তা হোক, তুমি আগে নাও, কি মুশকিল, আমি বলছি তুমি নে না, তুই আগে ভাগে বেরোতে পারে, তাহলে ভিড়টা কম হয়। আরে বয়স হচ্ছে তোমার। তা হোক, তা হোক, তুই আগে নে, তুমি বড়া। আরে আমি বড় ভাই, আমি বলছি তুই নে না, আবার চোখ লজ্জা করে, বড় ভাই কাছে চোখ লজ্জা করে, তুমি ওরে বাবু তোকে লোক বলতে আছে, তুই নে না, কি মানছি তুই, তুই তো আর তুমি আগে এই তোমার আজ কলে নেই না দাদু? তাও আমি দাদুকে তেল মানুষ না, আমি দাও কেন, আমি দিই না কেন, আমি দিলে ক্ষতি কি, দুজনেই দাও, দুজনেই দাও। না তুমি এখানে এসব পর্যায়ে সিনেমা যাবে,
দেখলে তো ভারি বয়ে গেল, দাদ উইল প্রোটেক্ট আস। আচ্ছা এত ভয় কেন তোমার? ভারী তো কথা বললে, খালি কলেজ ফুটবল আর ক্রিকেট, আমার তো কিছুই বলা হলো না। পরের দিন বলো। সিনেমা ভালো লাগলো? হ্যাঁ মা, ও যত হেসেছি আবার তত কেঁদে উঠি। যাই ছাদের কাপড় গুলো তুলে নিয়ে যাই। বজেছ, আমি কাপড় গুলো তুলে নিয়ে যাই, আপনি বরং নিতে যান। না বাবু, আমি তুলে নিয়ে যাই, তুই বরং পড়ছিস, চলো নামিয়ে দিন। ঠিক আছে বাবু, একটা কথা বাবু, কৃষ্ণাদিকে ঠিক ঠিক ভালো লাগে তো? ওকে কোনো কষ্ট দেবেন না তো? কি যে তুমি ভাবো না ধনঞ্জয়দা। আচ্ছা বেশ বেশ, তাহলে আজ তো হলো কি শনিবার। হ্যাঁ, কাল ভোরবেলায় আমার সঙ্গে দেখা করবে। আচ্ছা। আমার গয়না আমি তো মাকে খুঁজে দিয়েছিলাম, আমি প্রাণ থাকতে একা খুঁজে দিতে পারবো না। তাই রাখো, চোখের মতো ওগুলো আগলে রাখো, তারপর যখন মারা যাবে তখন তোমার সঙ্গে দিয়ে দেবো। তাই দিস, আমার জিনিস আমার কি সঙ্গে যাবে? ওহ, বাপের জমি এমন বাপ দেখিনি বাবা, একটা ভালো কথাও কি শুনবে না? আচ্ছা, একবারও কি তোমার মনে হয় না যে এ জীবন আর ফিরে আসবে না? ওগুলো কিন্তু তোমার সন্তানদের কাছে না লাগলো? সন্তান কুসন্তান কুসন্তান আগে ধনঞ্জয় ছিল, তাই এরকম ভাবে বাঁচার কোনো মানে হয় না, বুঝলে? ওরকম ভাবে বাঁচার কোনো মানে হয় না। তুমি কাকে বোঝাচ্ছ? দেখছো তো তোমাকে কুসন্তান বলছে। দেখ না, এরপর যখন এগুলো চুরি যাবে তখন বুঝবে, তখন বেশ ঠিক বলেছিস। তুই ইচ্ছা চাস আমার গয়না আমি দেখবো না, আমার সিকিউরিটি আমি ছাড়বো না।
আরামসে ঘুমাবে। বের কর। সাবাস, এখন যা সব, আর সকালে আমার চেম্বারে আসিস। বাবু স্নান। কমিশন, আর সকালে আমার চেম্বারে আসিস। কাল সকালে আমার কাজ আছে বাবু, যেতে পারি এখনই দিন। কত চাই? সবটাই। সর্বনাশ হয়ে গেছে ধনঞ্জয়, সব গয়না চুরি হয়ে গেছে। কি বা লাভটা কি ছিল বাবু? কি বলছো ধনঞ্জয়, প্রায় 10,000 টাকা গয়না ছিল। আগে 10,000-ই হোক আর 20,000-ই হোক, ওদিকে তো কোনো কাজ হচ্ছিল না বাবু। পুরী টাকাও যা হারিয়ে যাও তাই। ঠিক কথা, ওই শোকে এখন হারফেল করো। না না, হারফেল করবেন কেন? পুরো বাবুর কোনো জিনিস উপর মায়া নেই। মায়া নেই? কিন্তু এই যে অনেক টাকার গয়না ধনঞ্জয়, তাতে কি হয়েছে? সোনা দানা দিয়ে তরজোরে কাজ করতে হবে, ফেলে রেখে তো কোনো লাভ নেই বাবু। ঠিক ঠিকই তো, তার মানে চোখের মতো আগলে বসে আছে। তুই চুপ কর, কেন? তো ঠিক কথাই বলেছি,
আগে ওগুলোর ব্যবস্থা করতে পারোনি? কি ব্যবস্থা করতাম? দিয়ে দিতাম। হ্যাঁ, তাহলে একটা কাজ হতো, তোমার ছেলেরা ওড়াতো, এখন তো এই চোরেরা ওড়াচ্ছে। লোকও দেখিনি বাবা। কিরে, কাল রাতে আমি বলিনি? বলেছো তো অনেকদিন, শুনছে কে? কান থাকলে তো শুনবে। আমার উপর রাগ করছি, কিন্তু আমি কি করতাম? গয়নাগুলো দিতে আমরা তোমায় দেখতাম, কি প্যান্টে? এখন সে কথা বলছিস, কিন্তু আগে তো সবাই নেগলেক্ট করি। দেখো তো, অতগুলো টাকার গয়না সব গেল। আবার যদি মা যায়নি, এই তো গয়না বাক্স। কি এই তো দাদু আপনার গয়না? এখন সব ঠিক আছে কিনা? কোথায় ফেলে বাবা? আগে চোরদের ধরে কেড়ে নিয়েছি। তুমি ধরেছো? ওই রকম একটা কিছু ভেবে নিতে পারেন। লিহারি বাবা, লিহারি তোমার সাহস। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এমনি করেই তো বিপদের মধ্যে ঝাঁপিয়ে তোমরা দেশে তথা সমগ্র জাতির সেবা করবো। তোমরাই তো দেশের ভরসা, তোমরাই হলে বলে যাও। কেমন আছিস দা? বড় ভালো বলছো। আমি পারি বুঝলি, কিন্তু জীবনে জীবনে বাবা আমি স্কুল মাস্টার খেটে খাই, আমি এসব গয়না বানাই ভালো, তুই রাখ। আমি বিয়ে করি নিয়ে আমি নিয়ে কি করবো? আমার বাজনা ভাঙলে তোমরা কিনে দিও, পরবর্তী তুই না। ও মা, এই গয়না নিয়ে আমি কোথায় রাখবো? এসে যো, তুই রাখ। আমি বা এ নিয়ে কি করবো বড়দি? খুশি তো? গেল কোথায়? কিরে সঞ্জয় চলে গেছে, জিনিসপত্র কিছু দেখছি না। চলে গেছে? হ্যাঁ। তুমি কি আর আসবে না? আমার আসার দরকারই হবে না।